আমি যখন এখানে আসছি আমি হাঁটতে পারতাম না, এখন আমি আল্লাহর রহমতে সুন্দর মতে হাঁটতে পারি। আগে আমি সেই দিয়ে উঠতে গেলে আমার পায়ে ব্যথা করতো, এখন আর আমার সে ব্যথাটা আল্লাহর রহমতে এখন আর নাই। আসসালামু আলাইকুম, আমার নাম শিরিন আক্তার, আমার বয়স 45 বছর, আমার বাড়ি নোয়াখালে লক্ষ্মীপুর, আমি থাকি হচ্ছে সাভারে। আমার সমস্যা 13 থেকে 14 বছর, আমার ফিটে, কোমরে, হাঁটুতে, এ তিনটে জায়গায় আমার ব্যথা। আমি এই ব্যথার জন্য টয়লেটে বসতে পারতাম না, আমি ওয়াল ধরে ধরে, আমার তো হাই কমেট না, এখন দিতেছে, ওয়াল ধরে ধরে উঠতাম বসতাম, এ এরপরে কোমরে বেল ফইরে একটু কাজ করতাম, আবার এসে শুই থাকতাম, একটু কাজ করতাম, আবার এসে শুই থাকতাম, অনেক কষ্ট হইতো আমার। হাঁটু ব্যথার জন্য মানে হাঁটতে পারতাম না, হাঁটু বন্ধ হয়ে আসতো, মানে আমার ডাইন ছেড়তেই বেশি বন্ধ হয়ে আসতো। ঘাড়ে ব্যথার জন্য আমার সমস্যা, ঘাড় ভিতরে কামড় মারতো আর কি, হাতে এই জোড়াতে আর কি, এগুলো হাত উঠান আমার করতে পারতাম না, একটা ভারী কিছু ধরতে পারতাম না, একটা যখন কোমর ব্যথা কিছু উঠাইতে পারতাম না, ঘা ব্যথা, হাত ব্যথা, নিচের থেকে কিছু উঠাইতে পারতাম না, নিচে রাখতে পারতাম না, ব্যথা আরো বাইরে যেত। এই ব্যথা সে আমার খাবার খারাপ অবস্থা, আমি হাঁটতে পারতাম না, এইটা ফাটা এমনি হাঁটতে পারি, এই যে এদিন হাসপাতালে আসছি, এদিন আস্তে আস্তে কইরা কইরা উঠে উঠে আমার আনছে, হাঁটতে পারতাম না, পুরো ডাইনিং সিটটা প্রচুর ব্যথা ছিল, সিঁড়ি বাইলে ব্যথা করতো, সিঁড়িটা আমি তো দোতলায় থাকি, এসে আর উপরে উঠা হয় না বেশি, সিঁড়ি বাওয়া হয় না, পারি ফাইলে ব্যথা করে তো, এই জন্য আর শ্রেণী বাইনে এটা করতে পারতাম, এটা করতে পারতাম। ঘাড়ের ব্যথা, ঘাড়ে ব্যথা হচ্ছে আমার ফিটের ব্যথাটা বেশি ছিল, মেরুদণ্ড, মেরুদণ্ডের ভিতরে মনে হয় যে কিসে ভিতরে কামড় মাইরা মাইরা খাইতে থাকে দিন দেয়, এই অবস্থা ছিল। এই ব্যথার জন্য অনুমানিক আমি 10-15 জন 20 জন দেখাইছি, অনেক ডাক্তার দেখাইছি, এখানে আসছি আর আমি আল্লাহর রহমতে এখন মোটামুটি সুস্থ আছি। সে ডাক্তার বলছে আমাকে 1 মাস বেড রেস্ট, হাসপাতালে ভর্তি থাকবে, ভর্তি শুয়ে পাইছে প্রসাদ পাইখানা সব কিছু আমার শোয়ায়। আমি কইছি না আমি এরকম ওখানে ভর্তি, এরকম ভর্তি হবো না, আমি তো অসুস্থ হইলে তো আমি তো চলতে পারি, আমার তো কেউ একটু অসময় নিতে পারবে, আমি এরকম ভর্তি হবো না। তারপর আমি আর এরকম ভর্তি হইনি, সকাল রাত্রে শুইছি, সকালে শোয়ার থেকে উঠছি আমি আর হাঁটতে পারি না, আমার দৌড়ে দৌড়ে ওয়াশরুমে নে। এরপরে আমি সকাল অনেক জায়গায় MRI করছি, পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ খেয়েছি, একটু সাময়িক মানে ব্যথার ওষুধ খেলে একটু কমে, এরপরে আবার আবার সাবাস ব্যায়াম থেরাপি এডি চালাইছি, করছি একটু সুস্থ, ব্যায়াম থেরাপি করলে একটু ভালো লাগে, পরে আবার দেখা দেয়। এরপরে এটার সন্ধান পাইছি, আজ 5 বছর হয়েছে, আমার হাজব্যান্ডে মানে ইউটিউব দেখে দেখে আমার বলে, আমি তো আমি ভর্তি হতে পারবো না একা একা, কেমনে আমি ভর্তি হবো এত দূরে, একা একা কেমনে থাকবো, তো কিছুই হইব নাকি, মানুষ থাকে না। তারপরে আমার মেয়ে আসছে বেড়াইতে, মেয়ে হেরা বাপে মেয়ে জোর করে আমাকে নিয়ে আসছে এখানে, এখন আমি আল্লাহর রহমতে আছি, সুস্থ আছি, আগের চেয়ে ভালো আছি। এখানে আমার যে মেয়েটা থেরাপি দিচ্ছে না, ওই মেয়েটা অনেক ভালো, ও অনেক, ওর থেরাপি গুলো আমার অনেক পছন্দ হয়েছে, অনেক ভালো মেয়ে, অনেক ভালো আচরণ, ও আমাকে 3 বেলা থেরাপি, অনেক থেরাপি দিত, আমি তার এত কিছু এখানে সবগুলো তার বুঝি না, ও অনেক থেরাপি আমাকে দিত, ও অনেক ভালো মেয়ে, এখানকার নার্সরা অনেক ভালো, কেউ কোনো আচার ব্যবহার কেউ কোনো খারাপ না, অনেক ভালো এখানকার ডাক্তাররাও ভালো, শফিউল্লাহ প্রধানের চিকিৎসা অনেক ভালো, ওর চিকিৎসাটা আমার কাছে ভালো লাগছে, ও ও অনেক ভালো, ও অনেক ভালো ডাক্তার। আমার মতো যে রোগীরা আছেন সন্ধান ফান নাই, আমি এখন সন্ধান পেয়েছি, আনাচে কানাচে ঘুরতেছেন, আপনারাও আসেন এখানে, এখানে অনেক ভালো চিকিৎসা হয়, এখানে অনেক ভালো চিকিৎসা হয়, সব ভালো এখানে, সব ভালো। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো সারা জীবন সুস্থ থাকতে পারি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। DPS লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।